প্রশ্ন করেছেন সাইদ সাবির, আপু কি খেলে শরীরের শক্তি দ্রুত শক্তি বাড়বে? আসলে আপনার শক্তি কতটুকু কম এটাও আমি ঠিক জানি না। ওজন উচ্চতা এখানে একটা ব্যাপার, জাস্ট হলো কি খেলে শক্তি বাড়বে। অনেক খাবার থেকে আমরা শক্তি পাই, যেমন কার্বোহাইড্রেটের প্রথম কাজই হলো আমাদের বডিতে শক্তি এনার্জি প্রোডিউস করা, অর্থাৎ ভাত রুটি চিড়া মুড়ি বিস্কিট সব ধরনের ফল, দিস ইজ কার্বোহাইড্রেট, এর কাজই হলো আপনাকে দ্রুত শক্তি দেবে। এরকম একটা খাবারের মধ্যে আমি খেজুরকে সাপোর্ট করি, যেন 1 থেকে 3টা খেজুর খাবেন, খুব দ্রুত আপনি এনার্জি পাবেন। এরপর যদি আপনি প্রোটিনের কথা বলেন, প্রোটিন আপনাকে এনার্জি দিবে না, প্রোটিন আপনাকে যেটা দিবে ক্যালোরি দিবে, এবং প্রোটিন হলো আপনার সেল ডিভিশন মাসেলটাকে স্ট্রং করার জন্য দেবে। তার মানে হলো আপনাকে সব ধরনের ফুড গ্রুপস থেকে খাবার খেতে হবে, এই এনার্জি লেভেলটাকে বুস্ট করার জন্য প্রোটিন আপনাকে নিতে হবে। আপনি ডিমটাকে আপনার খাদ্য তালিকায় রাখবেন, দুধ বা দুধের তৈরি খাবারকে খাদ্য তালিকায় রাখেন, রেগুলার বাদামও রাখতে পারেন, তার পাশাপাশি গুড ফ্যাটের প্রয়োজন আছে। সো দ্রুত যেহেতু চেয়েছেন, দ্রুত আবার হলো গুড ফ্যাট আপনাকে দ্রুত দেবে না, বাট প্রতিদিন রাতে আপনি সাপ্লিমেন্ট অনুযায়ী ওমেগা 3 আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। খুব বেশি উইক লাগলে ভিটামিন ই ক্যাপটা আপনি সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন, প্রোবায়োটিক আপনার খাদ্য তালিকা রাখতে পারেন। টক দই রেগুলার খেলেও কিন্তু আপনার অনেক দুর্বলতা কেটে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। পাশাপাশি যদি টক দই রেগুলার খেতে না পারেন, প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হিসেবে কাজে করে, তখন আপনি এনার্জেটিক ফিল করবেন। বেসিক্যালি কোন ধরনের দুর্বলতায় আপনি ভুগছেন তা ক্লিয়ারলি না জানলে কিন্তু আসলে সমাধান দেওয়া একটু ডিফিকাল্ট হয়।